আমি মাঝে মাঝে আমার ভেতরের সত্তার মাধ্যমে আপনার সাথে জুড়ি কিন্তু আমি কিন্তু আমি আপনার উত্তর শুনতে পাই না আর আমার একা লাগে আমি নিয়মিত যোগাভ্যাস করছি আমায় কি দয়া করে বলবেন কিভাবে আমি আরও বেশি কৃপা গ্রহণে সক্ষম বা রিসেপটিভ হয়ে উঠতে পারব আর আপনার সাথে আরও বেশি জুড়তে পারব আপনার সত্তার ব্যবহার বন্ধ করে দিন ভেতরের সত্তাকে ব্যবহার করবেন না কানেক্ট চেষ্টা করবেন না কারণ সব করে আপনি শুধুমাত্র চিত্তবিভ্রম আর হ্যালুসেনেট করবেন তারপর সদ্গুরু আপনার সাথে কথা বলা শুরু করবে আর নানান কিছু ঘটবে আর ওসবের মধ্যে যাবেন না তাহলে কি করা উচিত মানে হতে গেলে আমার কি করা উচিত সেটা কি আমাদের ধারণ ক্ষমতা কিংবা রিসেপটিভিটি আটকাচ্ছে ব্যাপারটা হলো এই যে আপনি কোনো কিছুকে অনেক জিনিস দিয়ে মুড়ে রাখলে আপনি কিছু অনুভব করতে পারবেন না তাই না এই মুহূর্তে আপনি অনেক কিছুর স্তূপ অনেক কিছু সংগ্রহের ফল অনেক কিছু সংগ্রহ করা হয়েছে যাকে আপনি বলছেন আমি কিংবা মাইসেলফ আপনার ভৌত শরীর থেকে শুরু করে যদিও প্রসারিত হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে তবুও ভৌত শরীরের কিছু সীমাবদ্ধতা আছে বেশি বাড়াতে পারবেন না অন্তত আপনি একটা সীমার বেশি বাড়াতে পারবেন না খুব বেশি কিছু জড়ো করলে ফেরত দেওয়ার সময়ও তাড়াতাড়ি আসবে ঠিক কি না অন্তত ফিজিক্যাল বডির একটা সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক কাঠামোর সাহায্যে আপনি প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারেন আর মাথায় এত বোঝা বয়ে চললে আপনি কিছুই অনুভব করতে পারবেন না বিশেষ করে আপনি যদি এটা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার বওয়া বোঝাটা আপনি নিজেই আপনি যত কম হবেন আপনার রিসেপটিভিটি কিংবা গ্রহণ ক্ষমতা বাড়বে আপনি যত বেশি হবেন রিসেপটিভ ক্ষমতা তত কমবে আর যদি একটু সহজভাবে বলি তাহলে বলবো আপনি নিজের ভারেই ক্লান্ত সেটা কম করলে কেন পারবেন না অনুভব করতে আপনি অবশ্যই অনুভব করবেন কি অনুভব করবেন আমার কথা শুনতে চান যেন না পান আমার কথা শুনতে চাইলে আপনি একটা সিডি চালিয়ে নিতে পারেন আর আপনি নানান রকম স্বর শুনতে পেলে আপনার চিকিৎসার দরকার ব্যাপারটা কিন্তু আওয়াজ শোনা নিয়ে নয় দীক্ষার মাধ্যমে আপনার মধ্যে যা প্রবেশ করানো হচ্ছে তা একটা জীবন্ত প্রক্রিয়া আপনি নিজের ভারেই ক্লান্ত না হলে এখানে বসে বসেই এটা আপনার মধ্যে ক্রমাগত স্পন্দিত হবে সব সময় তাই যখন একটি জীবন্ত শক্তি আপনার মধ্যে আছে তখন এইটুকুই আপনাকে করতে হবে নিজের ভেতরটা পরিষ্কার রাখা পরিষ্কার রাখলে আপনি অনুভব করতে পারবেন আপনি যদি চান একটু রোদ আসুক তবে বিরাট কোনো যুদ্ধ করতে হবে না শুধু জানলাটা খুলে দিলেই হবে তাই না তো শুধু নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি হয়তো খুব চালাক লোক বা হয়তো খুব শক্তিমান লোক বা খুব সুদর্শন মানুষ কিংবা আপনি কিছু একটা এবার সেটা কমিয়ে ফেলুন দেখবেন আপনি অনুভব করতে শুরু করেছেন কেমন অথবা আপনি হয়তো খুব ভালো লোক প্লিজ সেটাও কমান ভালো মানুষরা কিছুই অনুভব করতে পারেন না তারা ছাগলের মতো হয়ে যান কারণ তারা ভাবতেই থাকে আমি ভালো আমি ভালো কিভাবে ও ভালো না সে ভালো না ও ভালো না ও ভালো না এদের সবার সঙ্গে তুলনায় আমি অনেক বেশি ভালো আপনি নিজেকে নিয়ে অতি ব্যস্ত যারা মনে করেন তারা খুব ভালো মানুষ তারা নিজেকে নিয়ে অতি গর্বিত তাই নয় কি এবার কমিয়ে ফেলুন শুধু এই অস্তিত্বে আপনার জায়গাটা বুঝুন আপনি একটা ধুলোর মতো কাল সকালে আপনি উড়ে গেলে আমি বোমের কথা বলছি না মানে আমি দুঃখিত ধরুন আপনি হারিয়ে গেলেন কাল সকালে সব কিছু কিন্তু ঠিকঠাকই চলবে এই পৃথিবীতে আপনি জানেন তো আচ্ছা আমি কি হিরে নিয়ে কথা বলতে পারি ডায়মন্ডস হিরে ডু ইউ নো আপনি জানেন অতি বেগুনি আলোক রশ্মি হিরেকে বাষ্পীভূত করে দিতে পারে এটা জানেন তো হিরে অবিনশ্বর শুনেছেন তো হিরে অবিনশ্বর নয় শুধু এর উপরে আলো পড়লেই এটা বাষ্প হয়ে যেতে পারে একবার ভালো করে ছুঁয়ে দেখুন তো এখনো আছে হ্যাঁ হাওয়া শুধু অতিবেগুনি রশ্মি এক বিশেষ তীব্রতায় একে ছুঁলে হিরেগুলো সব বাষ্প হয়ে যাবে তা এই ব্যাপারটাও সেই এটা বিরাট কিছু নয় আপনি যা তা বাষ্প হয়ে যেতে পারে সঠিক মাত্রা সচেতনতার সাহায্যে এটা করতে কোনো বিরাট যুদ্ধ লাগে না বিরাট যুদ্ধ করার কিচ্ছু নেই যুদ্ধটা বিরাট কারণ একটা সাবল নিয়ে লড়ছেন বলে একটা হাতুড়ি দিয়ে হিরেকে ভাঙতে চেষ্টা করলে প্রচুর পরিশ্রম লাগে কিন্তু আলো শুধু অতি বেগুনি রশ্মি বাষ্প করে দিতে পারে এটা শুধুমাত্র হাওয়ায় মিলিয়ে যাবে তো এটা খুবই সহজ শুধুমাত্র সচেতনতা নিয়ে আসুন আপনি একটা কাজ করুন যখন সকালে ঘুম থেকে ওঠেন সকালে প্রথম কি করেন কি করেন আপনি প্রথম কি করেন সকালে প্রথম কাজটা কি করেন ফোন কোন মেসেজ আপনি একটা কাজ করুন আপনি সকালে উঠুন আর হাসুন কার দিকে তাকিয়ে কারোর দিকে নয় হাসি কিন্তু কারোর ব্যাপারে নয় হাসি যখন আসে এটা একটা বিশেষ ধরনের অনুভূতি তাই না ঠিক কিনা যদি না আপনি কোন পিয়ার পার্সন হয়ে থাকেন বা ওই ধরনের কিছু না হলে হাসি পায় কারণ আপনার ভেতরে কিছু একটা ঘটছে কেউ আপনার সামনে এসেছে বলে নয় তাই না তাই সকালে উঠে প্রথম কাজ আপনি হাসুন এতে মাত্র কুড়ি সেকেন্ড লাগে ওকে আপনি যদি আপনার পাশের জনকে দেখে না হাসতে পারেন এমনি হাসুন একটা দিন শুরু করার দারুণ উপায় তাই না আর দিনে একটা ওষুধ আপনার জন্য যথেষ্ট না হলে আপনি ক্রনিক রুগী হলে প্রতি ঘন্টায় ও এগারোটা বাজে এখন এগারোটা বাজে বুঝলেন একুশে জুলাই দু হাজার কতবার ঘটেছে এটা। এটা কতবার ঘটেছে এর আগে কখনো না আর কতবার ঘটবে কখনো না অভূতপূর্ব একটা মুহূর্ত তাই না এগারোটা এগারোটা এটা কি সহজ কথা আপনি মহাবিশ্বের সবচেয়ে বড় জিনিসগুলোকে সহজ প্রাপ্য বলে ধরছেন বুঝতে পারছেন এখন এগারোটা বাজে এটা কি ছোট ব্যাপার এটা কি সাধারণ ব্যাপার এটা অসাধারণ কেবল একবার একবার অনন্তকালে শুধু এটা কি অসাধারণ নয় ও এগারোটা ক্র্যাশ কোর্স প্রতি ঘন্টায় শুধু এটাই করুন দেখবেন দু সপ্তাহে আপনি একটা অন্য মানুষ হয়ে উঠবেন কুড়ি সেকেন্ডের একটা ক্র্যাশ কোর্স করতে পারবেন তো হ্যাঁ কি না শুধু এটুকুই করুন আপনি পেয়ে যাবেন